সালামু আলাইকুম। কিছুদিন ধরে আপনারা হচ্ছে পার্সোনালি আমাকে ইনবক্সে বলতেছেন যে একটা ভালো মানের ওয়েবসাইট দেওয়ার জন্য, যেখান থেকে আপনারা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো অ্যালকেন ওয়েলথ নামে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা, এখানে কীভাবে কাজ করবেন, কীভাবে আর্নিং করবেন এবং এখান থেকে আর্নিং করা পসিবল কি না আদৌ, এবং এইসব ওয়েবসাইট থেকে আপনারা কী পরিমাণ আর্নিং করতে পারবেন সে বিষয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনি হচ্ছে ভালো পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে আর্নিংও করতে পারবেন। সো প্রথমে আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কের উপর যদি ক্লিক দেন, তারপরে হচ্ছে এই পেজটা শো করবে। দেন হচ্ছে এখান থেকে আপনারা কী করবেন, আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে প্লিজ এন্টার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিবেন, তারপর এগেন পাসওয়ার্ডটা দিবেন, তারপর হচ্ছে ইনভিটেশন কোডটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, তারপর রেজিস্টার বাটনের উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। তারপর আপনাদের সামনে পেজটা শো করবে, এখানে দেখেন নিউ ইউজার বেনিফিটস $50 ফ্রিতে পাবেন। সো এখানে হচ্ছে প্রত্যেকটা অপশন দেখে নেবেন। আমি এখান থেকে অ্যাবাউট অপশনে যদি যাই, অ্যাবাউট অপশনে গেলে এখানে দেখতে পাবো কোম্পানি প্রোফাইল, কোঅপারেশন সার্টিফিকেট, সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স, তারপর এখানে বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে কোয়েশনগুলো দেখে নিতে পারেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। প্রত্যেকটা অপশন এখান থেকে দেখে নেবেন, প্রোফাইল দেখে নেবেন, সার্টিফিকেট দেখে নেবেন, সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স দেখে নেবেন, তারপর এখানে দেখেন কোর্স নামে যে অপশনটা রয়েছে এখানে মূলত আপনি ট্রেডিং করতে পারবেন, USD, ইউরো, USD, তারপর যাকে USD, XAU, USD, GBP, USD বিভিন্ন পেয়ার রয়েছে, এখান থেকে আপনি চাইলে ট্রেডিংও করতে পারেন। তারপর এখান থেকে অর্ডার অপশনটা রয়েছে দেখে নিতে পারেন। তারপর হোম বাটনের উপর ক্লিক দিলে আপনার সামনে পেজটা শো করবে, এখান থেকে আপনি রিসার্চ করতে পারেন, উইথড্র করতে পারেন, হিস্টোরি দেখতে পারেন, তারপর এখান থেকে অনলাইন সার্ভিসে কথা বলতে পারেন, তারপর ইনভাইট ফ্রেন্ডস আপনি রেফার করতে পারেন, তারপর এখান থেকে অ্যাপস ডাউনলোড করতে পারেন। সো এগুলো দেখে নেবেন, আমি এক এক করে দেখাবো, তার আগে হচ্ছে আপনাদের কারো ইনফরমেশন দেখিয়ে নিই। তারপর এখান থেকে দেখেন আপনি চাইলে প্রজেক্টের উপর ক্লিক দিয়ে হচ্ছে তাদের বিভিন্ন প্ল্যান দেখতে পারেন, দেখেন এক্সপিরিয়েন্স প্ল্যান, তারপর হচ্ছে ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট ওয়ান, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ডেলি ইনকাম, বিভিন্ন অপশন রয়েছে এগুলো আমি দেখাবো। তার আগে হচ্ছে মাইন অপশনে যদি ক্লিক দিই এখানে হচ্ছে আরও কিছু অপশন দেখে দেখতে পারবেন, এখানে প্রিন্সিপাল কত অ্যামাউন্ট আপনার রয়েছে, তারপর টোটাল ইনকাম দেখাবে, তারপর হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে। সো এখানে মূলত যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এটা আমার, তারপর এখান থেকে চাইলে আপনি রিসার্চ করতে পারেন, রিসার্চ বলতে আপনি ডিপোজিট করতে পারেন, যেটা আমরা হোম বাটন থেকে দেখাইছিলাম। তারপর এখন আমরা যদি এখানে দেখি উইথড্র রেকর্ড দেখতে পারি, রিসার্চ রেকর্ড দেখতে পারি, তারপর টিমে মেম্বার কত আছে সেটা দেখতে পারে, এক এক করে প্রত্যেকটা অপশন আপনি দেখে নেবেন। তারপর এখান থেকে আমাদের মূলত যেটা হোম বাটনের উপর ক্লিক দিয়ে দেন হচ্ছে এখান থেকে রিসার্চ কীভাবে করতে হয়, অর্থাৎ এখানে ডিপোজিট কীভাবে করতে হয়, এখানে মূলত আপনি দুইটা নিয়মেই ইনকাম করতে পারবেন। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ এখানে দেখেন আমি যদি আপনাকে দেখাই এই প্ল্যানের মধ্যে, যদি উপরের প্ল্যানটা দেখে ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট টু $50 to $200 আপনি যদি এই অ্যামাউন্টের মধ্যে আপনি এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট করে ডেলি 2% করে আর্নিং করতে পারবেন। সো এরকম হচ্ছে আরও রয়েছে, যেমন $200 to $500 রয়েছে, তারপর এখান থেকে হচ্ছে আপনি, সো আপনার যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব খুবই অল্প পরিমাণ করার চেষ্টা করবেন, যেহেতু এগুলো হচ্ছে এরকম ওয়েবসাইটগুলো আপনার ভালো মানের ওয়েবসাইট যদিও হয় সেগুলো আপনার হচ্ছে 5 মাস, 1 বছর, 2 বছর এরকম রানিং থাকে। সো আপনি এগুলো হচ্ছে যতদিন থাকে ততদিন থেকে ইনকাম করে নিতে হবে, যেহেতু আপনারা বলছেন সেহেতু আমি শেয়ার করতেছি। সো সে ভিত্তিতে আপনাদের নিজেদের রিস্কের উপর এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে হচ্ছে বিভিন্ন সিস্টেম রয়েছে, যেমন ধরেন আপনি $10 to $50 ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি 1.5% ডেলি ইনকাম পাবেন, এরপর হচ্ছে $50 to $200 যেটা রয়েছে সেটা হচ্ছে 2% ইনকাম পাবেন। সো যারা হচ্ছে ইনভেস্টমেন্ট করতে চান এখানে হচ্ছে ইনভেস্ট নাওতে ক্লিক দেবেন, ইনভেস্টমেন্ট নাওতে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আপনি এখানে প্রত্যেকটা ইনফরমেশন দেখতে পাবেন, দেখার পর দেন হচ্ছে ইনভেস্ট নাওতে ক্লিক দেবেন, তারপর হচ্ছে আপনার সামনে যে পেজটা শো করবে আমি দেখাচ্ছি। সো তারপর এখানে দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা আমার ছিল $348 সেটা দেখাচ্ছে, তারপর এখানে হচ্ছে প্লিজ এন্টার দ্য ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন, তারপর ইনভেস্টমেন্ট নাওতে ক্লিক দিয়ে দিবেন। সো তারপর হচ্ছে আপনার ইনভেস্টটা হয়ে যাবে এবং ডেলি একটা পর্যাপ্ত বা 2% করে আপনি ইনকাম পাবেন। এরপর যেটা রয়েছে সেটা এরকম প্রত্যেকটা বিষয় আপনারা দেখে নেবেন, মিউচুয়াল ফান্ড রয়েছে, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে এক এক করে দেখে নেবেন। আর একটা যেটা রয়েছে হোম বাটনের উপর ক্লিক দিয়ে আপনি কীভাবে অর্থাৎ এখানে ডিপোজিট করবেন এবং হচ্ছে
উইথড্র করবেন সেই বিষয়টা ক্লিয়ার করে দিই। সো এখানে রিসার্চ করার জন্য রিসার্চ অপশনে ক্লিক দিবেন। রিসার্চ অপশনে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আমি দেখাচ্ছি, রিসার্চ অপশনে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে এখানে আপনি হচ্ছে সিলেক্ট ডিপোজিট অ্যামাউন্ট, অ্যামাউন্টটা সিলেক্ট করবেন $50, $10। সো মূলত আপনারা করবেন কি, মূলত যারা ডিপোজিট করতে যাচ্ছেন খুবই অল্প পরিমাণ করে দেখবেন, $10 $20 করে দেখবেন কেমন ইনকাম হয় এবং তাদের সার্ভিস কীরকম, এগুলো দেখার পর যেহেতু এটা হচ্ছে ইনভেস্টমেন্ট সাইজ সো অবশ্যই নিজের রিস্কের উপর ভিত্তি করেই করবেন। সো এখানে $10 $20 করবেন যেহেতু যারা ছাড়ছেন আর কি, যারা হচ্ছে ভালো মানের একটা ওয়েবসাইট ছাড়ছেন। আমার মতে অ্যালকেন ওয়েলথ এটা হচ্ছে আপনার জন্য বেস্ট হয়, অনেকে বলছেন তাই বিদায় শেয়ার করতেছে। সো এইসব ওয়েবসাইট কিন্তু আমি এর আগেও রিমাইন্ড করছি, 5-6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর এরকম টাইপের থাকতে পারে এবং যত সময় থাকবে সে সময়ের মধ্যে অবশ্যই আপনাকে আর্নিং করে নিতে হবে। সো বেশি ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে হচ্ছে রেফার করতে হবে, সে বিষয়টা মাইন্ডেড মনে রাখতে হবে। তারপর এখানে ইন্টার ডিপোজিট অ্যামাউন্ট দিবেন, তারপর হচ্ছে রিসার্চের উপর ক্লিক দিলে আমি দেখাচ্ছি এখানে যদি আমি $50 দিই বা $50 দিলাম, তারপর হচ্ছে রিসার্চ অপশনে ক্লিক দিলে দেন হচ্ছে আমি অনলাইনে দিয়ে দিলাম, এখানে হচ্ছে আপনি বিকাশের মাধ্যমেও করতে পারেন মেবি। সো আপনি USDT অপশনে ক্লিক দিবেন যেটা সবচেয়ে বেটার হয়, $50 দিলাম, তারপর হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে তারপর হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেমন হচ্ছে আপনি যদি ওয়ালেট ধরেন ট্রাস্ট ওয়ালেট, তারপর টোকেন পকেট, এইসব ওয়ালেটে যাওয়ার পর সেখান থেকে হচ্ছে পে করে দেবেন। পে করার পর দেন হচ্ছে সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার হচ্ছে কি হয়ে যাবে মানে আপনার এটা দেওয়ার পর দেন হচ্ছে আপনার কনফার্মেশন দিয়ে দিবেন, ওকে মানি পেমেন্ট করছেন সেটা দিয়ে দিবেন, তাহলে এনাফ। এরপর হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ 10 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনার ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। এই তো সময় নেয় না, হয়তো বা 5 মিনিটের মধ্যেও হয়ে যেতে পারে, আমি করছিলাম আমার হচ্ছে 5 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। সো এতটুকুই, বাট উইথড্র যদি দেন তাহলে অবশ্যই একটু সময় নেবে, হয়তো বা 30 মিনিট বা 1 ঘন্টা এরকম সময় নিতে পারে। সো তারপর উইথড্র কীভাবে দিবেন, উইথড্র দেওয়ার সময় একই সিস্টেম, তার জন্য অবশ্যই উইথড্র অপশনের উপর ক্লিক দিবেন, তারপর এখান থেকে USDT বা অনলাইন, যে অনলাইন বলতে আপনি বিকাশ বা ব্যাংকের মাধ্যমে নিতে পারেন। সো এখান থেকে USDT অপশনে ক্লিক দেওয়ার পর এখানে নামটা দিবেন, তারপর USDT TRC20 অবশ্যই আপনি হচ্ছে যেরকম টোকেন পকেট বা ট্রাস্ট ওয়ালেট রয়েছে সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন, তারপর অ্যামাউন্টটা দিয়ে দিবেন, তারপর উইথড্র পয়েন্টের উপর ক্লিক দিয়ে উইথড্র করে নেবেন। সো এখানে সর্বোচ্চ টাইম 48 ঘন্টা দেওয়া আছে, সো অবশ্যই আপনি হচ্ছে হয়তো বা 1 ঘন্টার মধ্যেও পেয়ে যেতে পারেন। আমি 2-1 বার দিয়েছিলাম, সেখানে হচ্ছে 30 মিনিটে একবার পাইছিলাম, আরেকবার 1 ঘন্টা প্লাস সময় লেগেছিলো আর কি, বুঝছেন। সো এখানে হচ্ছে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ $5, দেয়ার ইজ এ 50% ফি ফর উইথড্রল ফ্রম এ ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি উইথড্র দেন তাহলে 15% হচ্ছে ফি কেটে নিবে। সো আশা করি বুঝতে পারছেন এখানে কাজ করার নিয়ম হচ্ছে দুইটা, প্রথমত হচ্ছে আপনি এখানে হচ্ছে বিভিন্ন প্ল্যান রয়েছে সেই প্ল্যানগুলোর ভিত্তিতে ইনকাম করতে পারেন, যেমন এক্সপিরিয়েন্স প্ল্যান, তারপর হচ্ছে ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট, তারপর ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট টু, তারপর আরেকটা অপশন রয়েছে যেটা হচ্ছে আপনি ট্রেডিং করে ইনকাম করতে পারেন। এই দুইটার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। যারা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে ইনকাম করতে যাচ্ছেন ইনভেস্টমেন্ট করে তাদের জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম বলা যায়। সো এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন, আশা করি ভালো হবে। যদি আপনি অধিক ইনকাম করতে চান তাহলে এটা নয়, তার জন্য অবশ্যই আপনাকে ট্রেডিং করতে হবে। ট্রেডিং করার জন্য এখানে অপশন রয়েছে কোর্স নামে যে অপশনটা রয়েছে এটাও করতে পারেন, অথবা আপনি বিভিন্ন এক্সচেঞ্জ সাইট রয়েছে সেখানেও করতে পারেন। আমার মতে যদি আপনি ট্রেডিং করে ইনকাম করতে চান তাহলে বিভিন্ন এক্সচেঞ্জ সাইট রয়েছে, বাট যদি আপনি ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চান অর্থাৎ ইনভেস্টমেন্ট করে এখান থেকে হচ্ছে একটা ডেইলি ইনকাম পেতে চান তাহলে এগুলো করতে পারেন। সো অবশ্যই এখানে নিজের রিস্কের উপর ভিত্তি করে করবেন, আর হচ্ছে আপনার যে পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে রিস্ক নিতে পারবেন সে পরিমাণ অ্যামাউন্টটা এখানে বিনিয়োগ করার চেষ্টা করবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি পরবর্তী ভিডিও কী সম্পর্কে জানতে চান সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।